রাজধানীর মোহাম্মদপুরে আজ বসেছিল বাহারি বাজেরিঙ্গার পাখির মেলা। উপলক্ষ প্রতিযোগিতা হলেও এর মাধ্যমে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ছড়িয়ে দিতে চান আয়োজকরা। মাহমুদ কমলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ জুবায়ের। দেখলে মনে হবে গাল ফুলিয়ে বসে আছে কোনো গোমরামুখী, কারো আবার মানুষ দেখলেই চঞ্চলতার শেষ নেই। এই হলুদ পাখিটাকে দেখুন, চোখ আটকে যাবে। কারো আবার একই অঙ্গে বাহারি রঙের খেলা, খাঁচাতেই তাদের বসবাস। দৃষ্টিকাড়া সৌন্দর্য নিয়ে পোষা পাখি বাজেরিগারের মিলন মেলা বসে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলিয়ে মুগ্ধতা ছড়ায় শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে। সবুজের যা অভাব, তাতে গিয়ে পাখির ক্রাইসিসে আমরা ঢাকার লোকজন বেশি থাকি। তো হঠাৎ করে এটা দেখে ওরা, এই ধরনের পাখি আসলে গাছে দেখতে পায় না স্বাভাবিকই, এই তো কাছ থেকে দেখাটা ওদের জন্য, আমার জন্য একটা খুব ভালো লাগে। এখানে অনেক রকমের কালারের পাখি দেখেছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। যে সময় পাখি পালতাম না ওই সময় আমার রুল ছিল অন্যরকম, ঘুম থেকে উঠতাম 12টার দিকে। এখন আমি সকালবেলা 7টা বাজে উঠি, বাইরে যে আমরা সময়টা নষ্ট করি আড্ডা দিয়ে অথবা বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে পাখির ক্ষেত্রে সময় দেওয়াটা বেটার। এটা থেকে আমার একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে, কারণ আমাদের একজোড়া বাজিকার পাখি প্রায় সর্বনিম্ন 5টা থেকে 6টা ডিম পারে, 5টা থেকে 6টা ডিম বাচ্চা মানে আমরা নিতে পারি একজোড়া পাখি থেকে। তো বছরে আমরা 4 বার ব্রিজ করাইতে পারি। তো এটা থেকে যদি আমরা বছরে, আর এটার খাবারের কস্টিংটাও তেমন না, সেই ক্ষেত্রে আমার পাখি থেকে একটা আয় রোজগারের একটা উৎস হয়ে দাঁড়াইতেছে। পেখম মেলা এই মাছ দেখে মনে হবে যেন লেহেঙ্গা পরে ছুটোছুটি করছে, তবে পাশে অন্য মাছ দেখলেই রেগে ওঠে, তাই নাম তার ফাইটিং ফিশ বা বেটা ফিশ। পাখনা ছড়ানো এই প্রজাতিকে বলা হয় হাফ মুন, এটিও আছে বিভিন্ন রঙের। একত্রে আপনি দুইটা বেটা কখনোই রাখতে পারবেন না, মানে কখনোই পারবেন না, হয় একটা মারা যাবে নয়তো খুব বড় সড়ো ইঞ্জুরি হবে, তো তারপর হয়তো থামবে মারামারি। বেটা একোরিয়ামে বসে 150 বছরের উপরে। এত সব আয়োজন অবশ্য প্রতিযোগিতার জন্য, কিন্তু আয়োজকদের উদ্দেশ্য মানুষের মনে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়া। মানসিক প্রশান্তির জন্য কিছু নাই, ডিভাইস ফেসবুক টিভি এই এর বাইরে থেকে সরায় আনার জন্য, যুবক সমাজকে নির্দিষ্ট নেশার থেকে দূরে সরার জন্য, তাদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমরা আয়োজন। যারা অবসরে যায় দ্রুত, তারা অসুস্থ হয়ে পড়ে এবং অনেক মারাও যায়, তাদেরকেও যদি আমরা এই পাখি পাখি না শুধু এই শৌখিন পাখি, কবুতর, কুকুর, বিড়াল, মাছ, খরগোশ, এই যে পোষা জিনিস, এই জিনিসটা যদি ধরাই দেন ওরা সুস্থ থাকবে। নবীন সমাজরা আমাদের বিপথে না যায়, একটা কাঁচার পাখি এটা যে একটা খুব ভালো হ্যাবিট, এই হ্যাবিটটা যদি আমরা যদি যত বেশি ছড়িয়ে দিতে পারি আমাদের যুব সমাজ কিন্তু বিপথে যাবে না। এবারের প্রতিযোগিতা নবমবারের মতো, তবে অংশগ্রহণকারীদের কাছে হার জিতের চেয়ে মুগ্ধতা আর প্রশান্তিই বড় বিষয়। মাহমুদ কমল, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।